যৌন নিপীড়ন থেকে শিশুদের বাঁচাতে হলে শিশুদের যৌন হেনস্থা ও যৌন নিপীড়ন বড়ই করুণ ও দুর্ভাগ্যজনক ঘটনা। দুঃখের ও উদ্বেগের কথা হলো, শিশুরা হামেশাই এ ধরনের যৌন নির্যাতনের শিকার হলেও তা অভিভাবক ও বাবা মায়েদের নজর এড়িয়ে যায়, যদি না রক্তপাত বা ক্ষতের সৃষ্টি হয়। প্রায় প্রতি 5টি শিশু কন্যার মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে। ফুলের মতো নিষ্পাপ ছেলেমেয়েরা অনেক সময় নিপীড়নকারীর উদ্দেশ্যে বিকৃত কামনা ও রুচির কথা বুঝতে পারে না। পরিবারের চেনা পরিচিত লোকজন, কাজের লোক, ড্রাইভার বা পাড়া প্রতিবেশীদের দ্বারা ছেলেমেয়েরা যৌন নির্যাতনের শিকার হয়। কারা শিশুদের যৌন নির্যাতন করবে বলে তা বলা শক্ত। অবশ্য অনেক পুরুষ আছেন যারা ট্রেনে, বাসে, ভিড় ট্রেনে বা ভিড়ের জায়গায় নানা ছেলেমেয়েদের শরীর স্পর্শ করে, শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে মর্দন করার চেষ্টা করে। এ এক ধরনের কাম ও যৌন নালসা নিবৃত্ত করার প্রচেষ্টা, এদের প্যারাফিনিল বলা যেতে পারে। এই প্রকৃতির মানুষরা সুযোগ পেলে শিশুদের যৌনাঙ্গ দেখা, হাত দেয়া, মর্দন করার চেষ্টা করতেই পারে। শিশুরা যেহেতু মানসিক পরিণতির দিক থেকে কম, তাদের চপলতা ও সরলতা বেশি, তারা বাধা দিতে পারে না বা পুরুষদের লালসা অসভ্য আচরণ বুঝতে পারে না, তাই শিশুরাই বেশি যৌন নিপীড়নের শিকার হয়। শিশুদের নির্যাতন, যৌন নিপীড়ন করার ইচ্ছা, সেক্সুয়াল ও রিয়েন্টেশনের অস্বাভাবিকতা বলা যায়। কিছু পুরুষ থাকে তাদের যৌন ইচ্ছার মধ্যে শিশুদের প্রতি আকর্ষণ তীব্র হয়। শিশুদের গোপনাঙ্গে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে এবং কাম চরিতার্থ হয়। একটু বড় বয়সে শিশুদের সঙ্গে যৌন মিলন পর্যন্ত করতে উদ্যত হয়। এদের পিডোফিলিক বলা হয়। সেই অস্বাভাবিক কাম নিবারণের ইচ্ছাকে পিডোফিলিয়া বলা হয়। খুব কম বয়সে 3-4 বছর মেয়েদের প্রতি যৌন আকর্ষণকে ইনফ্যান্টোফিলিয়া বলা যায়। শিশু যৌন নির্যাতকেরা অনেকেই মাদকাসক্ত হয়ে থাকে। অ্যালকোহল বা অন্য নেশা যেমন ক্যানাবিস অর্থাৎ গাঁজা ইত্যাদি নেশা করে থাকে। যৌন নির্যাতকদের মধ্যে ব্যক্তিত্বের বিশৃঙ্খলা দেখা যায়। বর্ডারলাইন পার্সোনালিটি বা এন্টি সোশ্যাল পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিরা অনেক সময় শিশু নির্যাতন করে। কার মনের মধ্যে শিশুদের যৌন নির্যাতনের ইচ্ছা আছে তা বাইরে থেকে বোঝা দুষ্কর। অনেকেই সুযোগ বুঝে এই ধরনের নিপীড়ন করে থাকে। কিভাবে ছেলে মেয়েদের যৌন নির্যাতন করা থেকে রক্ষা করা যায়? ছেলে মেয়েদের যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা করার মূল দায়িত্ব শিশুর বাবা মা ও অভিভাবকদের। যদিও সভ্য বুদ্ধিসম্পন্ন সমাজ সচেতন সব মানুষই শিশুদের রক্ষা করার দায়িত্ব থেকে যায়, শিশু দিনের অনেকটা সময় স্কুলে কাটায়। সুতরাং স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকাদেরও শিশুকে যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা করার দায়িত্ব থেকে যায়। আমাদের দেশে প্রিভেনশন ও চাইল্ড অ্যাবিউজ অ্যাক্ট এর মতো আইন আছে যা শিশুদের যৌন হেনস্থা ও যৌন নিপীড়ন নিবৃত্ত করার ও যৌন নিপীড়কদের শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়েছে। শুধু আইন দিয়ে এই গভীর ও সংবেদনশীল সমস্যার সমাধান করা যায় না। অভিভাবক, শিক্ষক, সমাজ সেবিকাদের এগিয়ে আসতে হবে। শিশুকে ভালো স্পর্শ বা খারাপ স্পর্শ সম্বন্ধে বলতে হবে। এমনকি যৌনাঙ্গে কারো হাত দেবার কথা নয়, কাউকে হাত দিতে দেবে না, এটা শেখাতে হবে। অপরিচিত বা স্বল্প পরিচিত কারো সঙ্গে পার্কে বা নির্জনে কোনো স্থানে শিশুকে একা ছাড়বেন না। বাড়ির কাজের লোক, ড্রাইভার বা কাউকে অন্ধবিশ্বাস না করাই ভালো। শিশুর শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য কোনো কম্প্রোমাইজ ঠিক নয়। শিশুদের মন বুঝুন ও যেন সব কথা, মনের কথা আপনাকে খুলে বলতে পারে। অযথা শিশুকে ভয় দেখাবেন না। অতিরিক্ত শাসন ভালোর থেকে খারাপই বেশি হয়, এই বিষয়ে সতর্ক থাকবেন। সতর্ক মন দিয়ে শিশুর যারা পরিচর্যা করে, দেখাশোনা করে, তাদের আচার আচরণ লক্ষ্য করতে হবে।
শিশুদের দৈহিক ও মানসিক নির্যাতনের থেকে রক্ষা করা শিশু শুধু বাবা মায়ের স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই দায়িত্ব নয়, সমাজ সচেতনতা মানুষদেরও সতর্ক ও সহানুভূতিশীল হওয়া দরকার। নিষ্পাপ শিশুরা প্রতিবাদ করতে জানে না বা পারে না, তারা দৈহিক ক্ষমতা দিয়ে থেকে বয়স্কদের তুলনায় দুর্বল এবং অসহায়। তার জন্যই অনেক বিকৃত মনস্ক নিষ্ঠুর মানুষ তাদের নির্যাতন করে থাকে। এদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রয়োজন। সব শেষে বলি, শিশুদের যৌন নির্যাতনের প্রতিরোধ স্বাস্থ্য রক্ষারই অন্যতম নিদর্শন। আসুন আমরা এই সামাজিক ব্যাধি প্রতিরোধ করি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।